এবার মৌসুমের শেষের দিকে এসে দাম বেড়ে যাওয়ায় পেঁয়াজ চাষে ঝুঁকছেন চাষিরা। পাবনায় মূল কাটা পেঁয়াজ চাষ গত বছরের তুলনায় 120 হেক্টর বা প্রায় 1,000 বিঘা বেড়েছে। প্রায় প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হওয়া পেঁয়াজ চাষে মুখ ফিরিয়ে নেওয়া চাষিরা আবার পেঁয়াজ আবাদে ঝুঁকছেন। গত বছর ছিল হচ্ছিল তেলের দাম কম থাকার কারণে ছিল হচ্ছিল 600 থেকে 700 টাকা বিঘা, আর তেলের দাম বৃদ্ধির জন্যই এবছর হচ্ছে পোষাচ্ছে না জন্যই 1,000 টাকা বিঘে চাষ। চাষিরা জানিয়েছেন মৌসুমের শেষে অনেক দাম বাড়লেও সব চাষি সেই লাভ পান না, এজন্য তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন ভরা মৌসুমে তাদের কিছুটা লাভ যেন নিশ্চিত করা হয়। মৌসুমের শেষের দিকে পেঁয়াজের কিছু দাম পাইছি, যদি মৌসুমের শুরুতে যদি দামটা পাইতাম তাহলে আমরা অনেক লাভবান হতাম। অনেক শেষের দিকে এসে পেঁয়াজটা পচে যায়, তারপরে পেঁয়াজটা রাখা হয় না, এই জন্যই শুরুর দিকে দামটা হইলে আমরা একটু উপকৃত হইতাম। পাবনার পেঁয়াজ প্রধান এলাকা সাথিয়া সুজানগর উপজেলার বিভিন্ন গ্রামের অনেক চাষি এখন মূল কাটা বা মুড়ি পেঁয়াজ লাগানোয় ব্যস্ত। আবার চারা বা হালি পদ্ধতিতে চাষের জন্য চাষিরা জমিতে বীজ বপন বা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। বলে যে পেঁয়াজের দানা ফালাইতেছি, সার বীজ দাম বেশি, দানার দাম বেশি, আইটের দাম বেশি, তাতে এনেও তো খরচ ভাঙব মেলা, কিন্তু কারণ পার প্রতি ফলন কী হবে সেটা মালিক জানে, কিন্তু বাজার থাকে এরকম তাহলে বাঁচা যায়, আর যদি বাজার যদি কম থাকে তাহলে তো কৃষক বাঁচবে না। পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায় পাবনা জেলায় এবছর 8,620 হেক্টর জমিতে কন্দ বা মূল কাটা পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,18,818 মেট্রিক টন। পাবনা জেলায় পেঁয়াজ উৎপাদনে একটি অন্যতম বৃহৎ জেলা। এই জেলায় প্রায় 53,000 হেক্টর জমিতে বিগত বছরে পেঁয়াজের চাষাবাদ হয়েছে এবং প্রায় 7,500,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। গত বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং বাজার মূল্য তারা ভালো পেয়েছে এবং কৃষকগণ এই ভালো মূল্য পাওয়ায় এবছর তারা আরও উদ্বুদ্ধ হচ্ছে। আমরা আশা করি এবছর তারা আরও গত বছরের তুলনায় প্রায় 1,000 হেক্টর বেশি জমিতে পেঁয়াজের চাষাবাদ হবে। আমরা সেই জন্য 54,000 হেক্টর জমিতে আমরা লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি। গত বছর চাষিরা পেঁয়াজ চাষে ক্ষতিগ্রস্ত হওয়ার পর চাষিরা চাষে বেশি ঝুঁকে পড়েছে, তবে এবার পেঁয়াজ চাষ কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।